বরিশালে র্যালি, সমাবেশ, মাইকিং, মাস্ক বিতরণ ও বিভিন্ন দোকান যানবাহনে স্টিকার সাটিয়ে করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে মেট্রোপলিটন পুলিশ। রবিবার সকাল 11টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে এসব কর্মসূচি পালন করেন তারা। করোনা সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাঠে নেমেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। এ উপলক্ষে সকাল 11টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে এক জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ এনামুল হক, উপ পুলিশ কমিশনার দক্ষিণ মোহাম্মদ মুক্তার হোসেন, সহকারী কমিশনার শারমিন সুলতানা রাখি এবং কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল ইসলাম। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সচেতনতামূলক এসব কর্মসূচিতে অংশ নেয়। সমাবেশে করোনা সংক্রমণ থেকে রক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলা সহ সকলকে মাস্ক ব্যবহারে আহ্বান জানান বক্তারা। সমাবেশ শেষে পুলিশ কর্মকর্তারা মাস্কবিহীন জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ এবং বিভিন্ন যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানে সচেতনতামূলক স্টিকার সরিয়ে দেন। এ সময় সদরে এক সংক্ষিপ্ত সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে করোনা থেকে রক্ষায় বিভিন্ন সচেতনতামূলক প্লেকার্ড প্রদর্শন করা হয়। পরে দুটি যানবাহনে করোনা সচেতনতায় মাইকিং করা হয়। সমাবেশ শেষে বিএনপির অতিরিক্ত কমিশনার এনামুল হক বলেন, আজকে আমরা এই যে COVID-19 যে ভাইরাসের এটা সচেতনতামূলক একটা র্যালি আমরা করছি। মাস্ক পরা, এরপরে হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখা, এর মধ্যে এটা আমাদের চলবে যতদিন না পর্যন্ত এর প্রকোপ কমে আসে। মেট্রোপলিটন এলাকা ছাড়াও জেলার বিভিন্ন থানা পুলিশের উদ্যোগে করোনা থেকে রক্ষায় জনসচেতনতামূলক প্রচার প্রচারণা চালানো হয়।